জেলার মধ্যে এই প্রথমবার শুরু হতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদের ইংরেজি মাধ্যমের স্কুল। খুবই অল্প খরচে দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ পাবেন এই স্কুলে। হুগলির জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়ের তাড়াতাড়ি শুরু করতে চলেছে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যমের স্কুল। বার্ষিক 240 টাকা বেতনের বিনিময়ে এই ইংরেজি মাধ্যম থেকে পড়াশোনা করার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। গত প্রায় 2 বছরের চেষ্টার পরে অবশেষে জিরাট কলোনি উচ্চ বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম শুরু করার অনুমোদন পত্র পাঠিয়েছে স্কুলকে পশ্চিমবঙ্গ সরকার। হুগলি জেলার একমাত্র স্কুল হিসেবে জিরাট কলোনি স্কুল এই মর্যাদার অধিকারী হয়। আমাদের এই অঞ্চলে অধিকাংশ গরিব মেধাবী ছাত্রছাত্রীরা ইংলিশ মিডিয়ামে পড়ার সুযোগ পায় না। 2,000-2,500 এরকম টাকা মাসে মাসে দিতে হয়, সেখানে মাত্র 240 টাকা সরকারের যে 30 কোটি টাকা বছরে, সেইটা দিয়ে আমাদের মেধা সম্পন্ন যে মাস্টারমশাই তাদের আগ্রহে আমরা প্রথম থেকে আমি দায়িত্ব নিয়ে আসার পরে এটা চেষ্টা তদ্বির অনুপম, মূলত অনুপম নিয়োগই আমাদের শিক্ষাকর্মী ছিলেন, এখনো আমাদের সঙ্গে আছেন হেড স্যার, আর বিশেষ করে বিধানচন্দ্র মজুমদার, এরা যেভাবে লেগেছিলেন এবং শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ মানবিক সরকারকে আমাদের ধন্যবাদ যে তারা আমাদের এই অ্যাফিলিয়েশনটা দিয়েছেন। এবং জানুয়ারি থেকেই আমরা ইংলিশ মিডিয়ামে 5 ভর্তি নেওয়া শুরু করব। হুগলি জেলার মধ্যে একই সঙ্গে ইংরেজি এবং বাংলা মিডিয়ামে যে ছাত্রদের নিয়ে স্কুল চলা, এটা মনে হয় একটা ঐতিহাসিক কাজ জিরাট স্কুলে হলো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। জিরাট কলোনি হাই স্কুলে আগামী ইংরেজি নতুন বছর থেকে চালু হবে ইংরেজি মাধ্যম, যেখানে বাংলা এবং ইংরেজি মাধ্যমের পড়াশোনা ক্লাস চলবে একই সঙ্গে। ক্লাস 5 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই স্কুলে ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ পাবেন। হুগলি তথা বরাগড় ব্লকে গজিয়ে ওঠা ছড়িয়ে ছিটিয়ে ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলগুলিতে বরাগড়ের মতন গরিব অঞ্চলের মেধাবী ছাত্রছাত্রীরা টাকার জন্য ভর্তি হতে পারেন না। সেই কথাকে মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকার ঠিক করে দেওয়া হয়েছে বছরে 240 টাকা ব্যয়ের মধ্যে ইংরাজি মাধ্যম স্কুলে পড়তে পারবে, এবং এর সঙ্গেই পথ চলা শুরু করেছে হুগলি জিরাট কলোনি হাই স্কুল, যা ইংরেজি মাধ্যম স্কুল হিসাবে প্রথম মধ্যশিক্ষা পর্ষদের জেলা ইংরেজি মাধ্যম স্কুল হিসাবে ঘোষিত হয়েছে। আসলে আমাদের এই এলাকাটা খুব গরিব এলাকা, তো কলোনি এলাকা, এখানকার মানুষগুলোর অনেকটা অংশ তাদের দারিদ্র সীমার নিচে বা খুব কাছাকাছি অবস্থান করছে, অথচ প্রতিভার অভাব নেই, মেধার অভাব নেই, তাদের মেধা আছে, স্বভাবতই তাদের ইচ্ছা যে ইংলিশ মিডিয়াম পড়লে তাদের ছেলের প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। ইংলিশ মিডিয়াম বিভিন্ন বেসরকারি স্কুলে যায়, এখানে তো সরকারি বিদ্যালয় নেই ইংলিশ মিডিয়াম, কিন্তু সেখানে প্রচুর টাকা, মাসে মাসে প্রচুর টাকা দিতে হয়, তার ফলে তাদের ইচ্ছা থাকলেও উপায়টা থাকে না, তাদেরকে বাধ্য হয়ে অন্যান্য স্কুলে পড়াতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এটা ইংলিশ মিডিয়াম চালু করতে পারি পশ্চিমবঙ্গ সরকারের যে সিলেবাস অনুসারে, তাহলে 240 টাকা তো তাদের টিউশন ফি, এতেই তারা ইংলিশ মিডিয়ামে পড়তে পারবে এবং তাদের সাফল্যের ক্ষেত্রে, তাদের ইচ্ছা সাফল্য পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা। শিক্ষা দপ্তর আমাদের 5-12 অনুমোদন দিয়েছে, আমরা এবার আলোচনা করেছি 5 চালু করব প্রথম বছর, তারপরে বছর আবার সিদ্ধান্ত নেব কতদূর চালাবো। একদিকে যখন ইংরাজি মাধ্যম স্কুলে পড়ার জন্য হাজার হাজার টাকা খরচ হয় প্রতি মাসে, সেখানে এই স্কুলে মাত্র 240 টাকা বাৎসরিক ব্যয়ে পড়তে পারবে ছাত্রছাত্রীরা। হুগলি থেকে রাহি হালদারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।